সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর দেয় অনেক সুস্থ এবং ভালো আছেন দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকা একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশন নগর ভবন ঢাকা তার মানে এ না যে আপনারা হচ্ছে শুধু ঢাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন এমনটি নয় আপনারা হচ্ছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো নিয়োগ বিজ্ঞপ্তি কি বলছে সেটা আমরা দেখিনি তো মূলত এটা কিন্তু সার্কুলার আপনারা কিন্তু আবেদন করতে পারেন ঠিক আছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের একত্রিশ আট দু হাজার একুশ খ্রিস্টাব্দের তারিখে এটা নাম্বার অনুমোদনের প্রেক্ষাপিতে ঢাকা সিটি কর্পোরেশন রাজস্ব খাদ্যক্ত নিম্ন বর্ণিত সৈন্য পদ সময় পূর্ণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটের দরখাস্ত আবেদন করা যাচ্ছে তার মানে এটা যে আপনি হচ্ছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো কি কি স্বীকার যোগ্যতা আছে বেতন আছে সেগুলো আমরা বিস্তারিত দেখে নেব তো প্রথম পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল আছে তার দু হাজার পনেরো টু পদ সংখ্যা তিন ঠিক আছে আপনার হচ্ছে রসায়নবিদ বেতন স্কুলে আপনার হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গেট ধর্ম হচ্ছে দশ ঠিক আছে পদসংখ্যা একটি আপনার বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর হলে আপনি আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো শিক্ষাতে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সেনের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকা লাগবে ঠিক আছে দ্বিতীয় পদ হচ্ছে সহকারী রসায়নবিদ আমরা বেতন স্কুল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা গেট তোমার হচ্ছে এগারো পদসংখ্যা একটি আঠারো থেকে তিরিশ বছর ঠিক আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকলে আপনি আবেদনটি করতে পারবেন তৃতীয় পদটি হচ্ছে ল্যাবরেটরি সহকারী বেতন স্কুল দশ দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গেট তোমার হচ্ছে চোদ্দ পদসংখ্যা একটি বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে উন্নত অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিতে স্নাতত সময়ের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো লিখিত শর্ত বললে অবশ্যই অনুসন্ধন যেটা করতে হবে সেটা আমরা দেখেছি এগারো চৈত্র চৌদ্দশো ছাব্বিশ এবং পঁচিশে মার্চ দু হাজার খ্রিস্টাব্দ তারিখে বয়সমা আঠারো হতে তিরিশ বছর হতে হবে ঠিক আছে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কেনার শারীরিক প্রতিবন্ধী সর্বোচ্চ বত্রিশ বছর ঠিক আছে তো লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা আবেদনপত্র প্রার্থীর নাম পিতা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয় ধর্ম জন্ম তারিখ বয়স নিজ জেলার নাম শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে ঠিক আছে মৌখিক পরীক্ষার সময় সকল শনপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে ঠিক আছে অনলাইনে আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সহ সকল সনদপত্রের সত্যিত সেট ফটোকপি দাখিল করতে হবে ঠিক আছে তো এটা আপনার হচ্ছে কোন লিঙ্কের ঢুকে আবেদন করবে সেটা আপনাদের দেখিয়ে দিই পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগ্রহণ আপনার হচ্ছে এই লিঙ্কে ঢুকে আপনাকে আবেদনটি করতে হবে লিঙ্কটা হচ্ছে ডিএসিসি ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে ঠিক আছে তো অনলাইনে আবেদনক কয় তারিখে শুরু হবে সেটা আমরা দেখে নেব তো অনলাইনে আবেদন শুরু হবে আপনার হচ্ছে একবার দু হাজার একুশ সকাল দশটার সময় ঠিক আছে এবং আবেদনটি শেষ হবে পয়লা ডিসেম্বর দু হাজার একুশ বিকাল পাঁচটা ঠিক আছে তো উক্ত সময়ের মধ্যে আপনার ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদন সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি আপনাকে জমা দিতে হবে ঠিক আছে তো এটি কিন্তু মূলত আপনার হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে আপনি চাইলে একটি ঘরে বসে বা মোবাইল আবেদনটি করতে পারেন ঠিক আছে তো এস এম এস কীভাবে দেবেন সেটা আপনার দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তির এক ক্রমিক উল্লেখিত পদের জন্য এক টাকা এবং অন্য পদের জন্য পাঁচ টাকা টেলিটক প্রিপেড মাধ্যমে ব্যবহার করে প্রদান করতে হবে ঠিক আছে এবং অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে একশো একুশ নম্বরে অথবা এই জিমেল আছে এটা আপনার হচ্ছে করা লাগবে ঠিক আছে তো ভেয়ার্স এই ছিল আজকের মতন ভিডিও এবং ভিডিও আমার যদি ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেখানটিকে বাজিয়ে দিবেন ঠিক আছে তো ভালো থাকুন ভেয়ার্স আল্লাহ হাফেজ